এই ধরনের বিষয় সংসদে আলোচনা করতে আমাদের ঘৃণা হয় মাননীয় স্পিকার। কোন বিবেচনা এই ধরনের প্রস্তাব গ্রহণ করেন মন্ত্রী পরিষদে? ভেরি আনফরচুনেট মাননীয় স্পিকার। ওনারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই বলে গেলেন। আমি মনে করি এটি আমাদের জন্য খুবই অপমানজনক, দুর্ভাগ্য। এটা দুর্ভাগ্য আমি এই জন্য বলছি যে আপনারা না বুঝে না শুনে যা নিজেরা মনে হলো তাই বলে গেলেন। এটা গ্রহণ করা তো দূরের কথা, এটা বর্জন করারও একটা লিমিটের বাইরে চলে গেছেন আপনারা। কারো বক্তব্য গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত। এই সংসদ প্রতি মিনিটে ব্যয় কত? এই ধরনের একটি বিল এখানে উদ্দেশ্যের মধ্যে লিখছেন মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত দপ্তর অধস্থন অফিস সমূহের সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এবং সচিব পদনাম থাকায় আপনি এই আইনের পরিবর্তন নিয়ে আসছেন। ভেরি আনফরচুনেট মাননীয় স্পিকার। আমরা বিভিন্ন পার্টির পদের মধ্যে যুগ্ম সচিব, কৃষি সচিব, সাংস্কৃতিক সচিব পদ আছে মাননীয় স্পিকার, আজকে তাহলে কি সেগুলো সব বাদ দিয়ে দিতে হবে? আজকে ডাক্তার MBBS FCPS CSPS ডাক্তার হচ্ছে, আর যারা হোমিওপ্যাথি ডাক্তার সাইনবোর্ডে সবাই ডাক্তার লিখে, একজন বুয়েট থেকে পাশ করে ডক্টরেট নিয়ে আসার পরও ইঞ্জিনিয়ার লিখে, আবার দেখা যাচ্ছে একজন পলিটেকনিক একটা সাধারণ স্কুল থেকে পাশ করে ইঞ্জিনিয়ার লিখে থাকে। তো মাননীয় স্পিকার, এটা তো সারা বাংলাদেশে এই ধরনের একটা ঘটনার জন্য আপনাকে এখানে কোটি কোটি টাকা খরচ করে বিল আনতে হবে? মন্ত্রী পরিষদ আজকে যারা দায়িত্ব পালন করছেন, কোন বিবেচনা এই ধরনের প্রস্তাব গ্রহণ করেন মন্ত্রী পরিষদে? ভেরি আনফরচুনেট মাননীয় স্পিকার। আমি মনে করি এখানে মাননীয় মন্ত্রী বিলটি প্রত্যাহার করবেন, যা ছিল 2017 সালে আপনি সেটি রাখবেন। এই বিলের মধ্যে কিন্তু এই ছাড়ার অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো বিষয় নাই। আমি মনে করি এটি আমাদের জন্য খুবই অপমানজনক, আমাদের জন্য এটি খুবই অপমানজনক মাননীয় স্পিকার। এই ধরনের বিষয় সংসদে আলোচনা করতে আমাদের ঘৃণা হয় মাননীয় স্পিকার, অত্যন্ত ঘৃণা হয়। এটি ঠিক নয় মাননীয় স্পিকার। সচিব পদ তো আজকে আপনি সরকারে আছেন বলে সরকারের পদগুলোতে কিছুদিন আগে স্থানীয় সরকার একটা বিল পাস করলেন যে আজকে উপজেলায় সচিব থাকবে না, আপনার পৌরসভায় সচিব থাকবে না, আজকে সব জায়গায় সচিব থাকবে না। কিন্তু আজকে প্রাইভেট সেক্টরে বিভিন্ন কমিটিতে সচিব পদ আছে, তারা কি করবে? তাহলে আপনি পার্লামেন্টে আইন করে দেন, ইউনিক আইন করে দেন, যেটা বাংলাদেশে কোনো কিছুর মধ্যে সচিব নামধারী আর মন্ত্রণালয় ছাড়া কোথাও থাকতে পারবে না। এটা হতে পারে না মাননীয় স্পিকার, এগুলো অপ্রয়োজনীয়, এগুলো অপ্রাসঙ্গিক। আমি মনে করি এগুলো বাদ দেওয়া দরকার। আমি মাননীয় স্পিকার আর কথা বলতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার। খুব আনফরচুনেট অনেকগুলো কথা শুনলাম এখানে বসে বসে। প্রথমত টেকনোক্রেট মন্ত্রী, এটা মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে এসে হাজির হয়েছে, এবং যে ধরনের কথা ওনারা বললেন উনি, এটা আমি মনে করি সংবিধান বিরোধী কথা বলেছেন উনি। সংবিধানে আছে বলেই টেকনোক্রেট মন্ত্রী কিন্তু আজকে এখানে এসে হাজির হয়েছে। আমি দুঃখিত এই কারণে যে এই ধরনের কথাও এখানে বলা হয়। আর দু নম্বর হচ্ছে, জিনিসটা না বুঝে না শুনে ওনারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই বলে গেলেন। এটা কেবলমাত্র যারা সরকারি চাকুরে তাদের জন্য প্রযোজ্য। এটা তা আপনার সেক্রেটারি বাদ, আপনার কি বলবো, আপনার সেক্রেটারি বাদ দিতে কে বলেছে? যেহেতু তারা সরকার থেকে আসে, সেই জন্য তারা এটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে চেয়েছে। তো তার সাথে আপনারা যা ইচ্ছে তাই বলে গেলেন, এবং টেকনোক্রেট মন্ত্রী মন্ত্রীকে বাদ করে দিলেন। তো এটা কি, আমি তো কিছুই বুঝলাম না যে আপনারা সবাই, আমি প্রত্যেকটা কি বলবো সংসদ সদস্যকে আমরা সম্মান করি, আপনারা নিজেদের সম্মানই বা কোথায় রাখতেছেন আমি বুঝলাম না। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য আমি এই জন্য বলছি যে আপনারা না বুঝে না শুনে যা নিজেরা মনে হলো তাই বলে গেলেন। এটা গ্রহণ করা তো দূরের কথা, এটা বর্জন করারও একটা লিমিটের বাইরে চলে গেছেন আপনারা। সুতরাং আমি কারো বক্তব্য গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত।